লাইভে একটা প্রশ্ন করেছেন নাজমুল হুসাইন ভাই, যে অনেকে বলেন আমাদের সাধারণ মানুষ মানুষদের জন্য আল্লাহ সম্পর্কে এত গভীর জ্ঞান অর্জন করা ফরজ নয়, বেশি গভীরে গেলে গোমরাই হতে পারে। প্রশ্ন হলো আমরা সাধারণ মানুষ আল্লাহ সম্পর্কে কি কি জ্ঞান রাখবো? আল্লাহু আকবার, যিনি এই কথাটি বলেছেন তিনি জানেন না যে মানুষ গোমরা এমনি হয়ে যাচ্ছে। বর্তমান সে ইমানওয়ালা মানুষের খুব অভাব। ইমান যত মজবুত হবে তত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে পারবে তারা। কারণ আপনি দেখেন আল্লাহ তাআলা বলছেন যারা সবচেয়ে বেশি জানে তিনি তার হচ্ছে নবীগণ আল্লাহ সম্পর্কে, এই জন্য তারা সর্বোচ্চ মর্যাদায় আছেন। এই জন্য আল্লাহ যারা সর্বোচ্চ, এরপরে আছেন যারা সিদ্দিক, এরপরে যারা আছে শহীদ, তারপরে যারা সালেহ নেককার বান্দারা। এই জন্য যারা আল্লাহ সম্পর্কে যত কম জানে তারা তত নিকৃষ্ট, তাদেরকে শয়তান তত ধোকা দিতে পারে। আলেম যে বেশি আল্লাহ সম্পর্কে জানে তিনি বড় আলেম বলে বিবেচিত হবেন। এই জন্য তিনি যে প্রশ্নটি করেছেন, যে কথাটি বলেছেন যে সাধারণ মানুষ আল্লাহ সম্পর্কে জানলে পথভ্রষ্ট, মিথ্যা কথা বলেছেন। এটা কখনো হতে পারে, যত বেশি জানাবেন তত বেশি তার দিন মজবুত হবে এবং তাদেরকে জানাতে হবে। না জানলেই বরং যে কোনো সময় শয়তান তাদেরকে ধোকা দিতে পারে, মৃত্যুর সময় তারা ধোকা দিতে পারে, তাদের ইমান নিয়ে টানাটানি করতে পারে, তাদেরকে মানুষ বিভ্রান্তভাবে, তাদেরকে আকিদাভাবে বিভ্রান্ত করতে পারে। কেউ তাদের গাউস বানাইতে, মানে তাদের দাস বানাই ফেলতেছে, কেউ কেউ তাদের আল্লাহ নাম সিফাত সম্পর্কে না জানার কারণে তাদেরকে বিভ্রান্ত করতেছে, তাদেরকে কেউ কেউ কবর পূজারি বানাচ্ছে, কেউ মাজার পূজারি বানাচ্ছে, কেউ তার নিজের পূজারি বানাচ্ছে, কেউ বা নাস্তিক বানাই ফেলছে, কেউ কেউ ধর্ম নিরপেক্ষতাবাদী কুফরি মতবাদে বিশ্বাস করাচ্ছে। এর কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে না জানার কারণে। আমরা অনেকেই একটা জিনিস আশ্চর্য হয়ে যাই আমি, সেটা হচ্ছে দেখুন শ্রেষ্ঠ জিনিস হচ্ছে তিনটি। একটি হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর গুণাগুণ জানা, একটি হচ্ছে আল্লাহর আফআল জানা। আমরা আল্লাহর আফআলের একটা সামান্যতম অংশ জানি, শুধু আহকামগুলো জানছি, আল্লাহর নাম আল্লাহ সম্পর্কে জানি না, আল্লাহর নাম গুণ সম্পর্কে জানি না, আল্লাহ তাআলার তিনি সৃষ্টি সম্পর্কে, তার আফআল সম্পর্কে ভালো জ্ঞান রাখি না, এগুলো উপর ইমান রাখি না। আমার ইমানের কত ক্ষুদ্র অংশ আমি ইমান রাখতেছি, যেগুলো আমার চোখের সামনে আছে সেগুলো পালন করতেছি, কিন্তু কখনো আমি সত্যিকারের ইমানদার হতে পারছি না। এই কারণেই যে আমি আল্লাহ তাআলার ইমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করি না। এই জন্য আমাদের মাহফিলগুলোতে ইমান নিয়ে আলোচনা হওয়া উচিত। শত 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 মানুষের সামনে যদি আপনি ইমান নিয়ে আলোচনা করেন এটা কম হয়ে যাবে। আপনি সমস্ত মানুষকে ইমানের দাওয়াত দিবেন, বেশি বেশি ইমান মজবুত করতে পারলে আমাকে খ্রিস্টান মিশনে নিয়ে নিতে পারবে না, আমাকে হিন্দু নিয়ে নিতে পারবে না, বৌদ্ধ নিতে পারবে না, আমাকে ধর্ম নিরপেক্ষতা নিতে পারবে না, আমাকে কোনো কবর পূজারি নিতে পারবে না, পীর পূজারি, পেট পূজারি কেউ আমাকে নিতে পারবে না, মাজার পূজারি নিতে পারবে না। আমি ইমানের উপর মজবুত থাকতে পারবো, যে সেই ইমান আমার আসবে, যে ইমান আমাদের সর্বে সালিনী ছিল, যে ইমানের প্রতি দাওয়াত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন, এই ইমানের পথেই আমাদের থাকতে হবে। বুঝতে পারছেন ভাই? এই জিনিস যারা এটা বলেছে তারা শয়তান তাদের ভিতরে ইস্তাগফারা আলাইহিম শয়তান, শয়তান তাদের উপর আসর করেছে, এই জন্য তারা সেটা বলে বেড়াচ্ছে যে আমরা ইমানের কথা বেশি আলোচনা করবো না। ইমানের কথা বেশি বেশি আলোচনা করতে হবে এবং ইমান যেটা জানেন সেটা আলোচনা করতে হবে। অনেকে ইমানের কথা আলোচনা করতে গিয়ে যেটা ইমান বিরোধী কথা সেগুলো বলে বেড়াচ্ছেন। এই জন্য ইমান, প্রকৃত ইমানের কথা আমরা ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। আমি এতক্ষণ যা বলেছি প্রত্যেকটা কথা দলিল দিয়েছে আপনাদের কোরআনে কারিম থেকে, এবং আমি আপনাকে দেখিয়ে দিয়েছি যে আল্লাহ তাআলা তার পরিচয় যা দিয়েছেন এর বাইরে আমি নতুন করে কোনো পরিচয় দেওয়ার অধিকার না। সেটা কি? আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, নিজের পরিচয় দিয়েছেন, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই আমি এতক্ষণ ব্যাখ্যা করেছি। সেই কারণে প্রশ্ন হলো যে আকীদা ও মানহাজ জানা যায় না, এমন লেখকের বই পড়া যাবে কি না? আকিদা ও মানহাজ জানা যায় না এমন লেখকের বই পড়া যাবে, যদি এরকম হয় আপনি তার সম্পর্কে তার এই বইটা ছাড়া আপনি আর কোনো বই পাচ্ছেন না, বিষয় জানা যাচ্ছে না, যদি এই বিষয়ে জানার কোনো জ্ঞানের বই নেই আপনার, তো একটা বই আপনি জানছেন। কিন্তু যদি আপনার আলহামদুলিল্লাহ বর্তমানে যে অবস্থা আছে জানা যায়, নেটে জানা যায়, আমাদের মাশায়েখুল হারামাইনের শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাহুল্লাহ, শেখ উসাইমিন রাহমাহুল্লাহ, শেখ সালেহ ফৌজান রাহমাহুল্লাহ, হাফেজাহুল্লাহ, ওনাদের যে জ্ঞানের যে বহর, মানে কিতাব তো আপনি পড়ে শেষ করতে পারবেন না আলহামদুলিল্লাহ। ইংরেজিতে পাশে, বাংলায় আছে, অনুবাদ হচ্ছে সব মতো। সুতরাং আকিদা মানহাজ যারা জানা, যাদের জানা যায় তাদের বই আপনি পড়বেন, কারণ আপনি জানেন না যে তাদের, যারা আকিদা মানহাজ শুদ্ধ না তাদের বই পড়ে আপনি একসময় খারাপ আকিদায় বিশ্বাসী হয়ে যাবেন, এই জন্য তাদের সেই মতো বই পড়বেন না। আর যদি কেউ কিছুই জানা যায় না, আগে এক সময় ছিল যখন আমাদের দেশে আলমুদ্দিনের চর্চা ছিল না, তখন মানুষ যা জানছে তা দিয়ে তাদের আলাদিন পালন করে, সেই সময় একটা ওজর ছিল। এই জন্য বর্তমান সময়ে আকিদা মানহাজ যারা জানে না তাদের বই পড়ার মধ্যে কোনো ওজন নাই আসলে, তারা এই জন্য ওদের বই পড়বেন না। যারা আকিদা মানহাজ সম্পর্কে স্পষ্ট নয়, সহি আকিদা ধারক বাহক বহন করে কিনা, তাদের বই পড়ার কোনো কারণ নেই। বুঝতে পারছেন? সুবহানাকাল্লাহ, হ্যাঁ সুবহানাকাল্লাহ, হ্যাঁ বলো। দেখুন আমরা কিন্তু জানা, হ্যাঁ প্রশ্নটা হচ্ছে যে অনেকে আলিমদের কাছে আসতে চায় না, যারা একই কথা বারবার বলে,
কিন্তু একই কথা ইমানের কথা যতবার বলে ততই লাভ, কেন ইমানের কথা স্মরণ করে দিতে প্রতি মুহূর্তে একজন মানুষ ইমানের বাইরে চলে যেতে পারে। হ্যাঁ, তার প্রয়োজন সে আলেম জিজ্ঞাসা করে জেনে নিবে। আলেম কিন্তু গুরুত্ব দিবে ইমানের, এটা বড় কথা। আলেমের প্রথম কাজ হবে ইমান। যেমন আপনি দেখেন হাদিস জিব্রিলের মধ্যে প্রথম কোন জিনিসটা শিখানো হয়েছে? ইমান। এবং প্রথম ইমানের মধ্যে প্রথম কি? ইমান বিল্লাহ, আন্তুমনা বিল্লাহ। তাহলে এই জিনিসটা সবসময় যে কোনো মজলিসের শুরুতে হওয়া উচিত, যে কোনো কর্মকাণ্ডের শুরুতে ইমান বিল্লাহ হওয়া উচিত। অন্য আমল সারা বছর করলে ইমান বিল্লাহ ঠিক নেই, তাহলে তার সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আলেমরা সেটা বলবেই, যিনি জানার দরকার, যিনি অনেকে আছে গরিব আলেম চায়, নতুন নতুন তথ্য চায়, কিছু একটা মিথ্যা তথ্য চায়, মানোয়ার জিনিস বলতে চায়, যেটা কোরআন হাদিসে নেই, এটা অনেকের কাছে মজলিস গরম করে রাখতে চায়, মানে এটা কিন্তু ইমানের আলেমদের কাজ না। আলেমদের কাজ হলো আল্লাহ সম্পর্কে মানুষের জ্ঞান দেয়া, রসুল সম্পর্কে দেয়া, ইমানিয়াত সম্পর্কে তাদেরকে ধারণা, তারপরে ইসলামিয়াত বলবে। এর মধ্যে যদি কোনো তার প্রয়োজন সে জেনে নিবে প্রশ্ন করে। কিন্তু তাই বলে আলেমদের কাজ নয় সারাক্ষণ কেবল ফেকার মাসলা মাসায় বলবে, বা যে মাসলা হয়তো তার কোনোদিন দরকার হবে না, কিন্তু আকিদের মাসলা থেকে দূরে থাকবে, এটা কিন্তু ইমানদার কাজ না। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।